السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله الذي وحده والصلاة على من لا نبي بعده نبينا حبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد علماء دوبان أهل حق قرب شماني تو حضرت علماء کرام شرب السلام الديني بايغن پريو بستيتي نبي نور نبي نورني ني অর্থাৎ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা নূর দ্বারা সৃষ্টি করছে এটা আল্লাহ তালার খালকি নূর আল্লাহ নিজে খালেক আর তার পেয়ারা রসুলকে সৃষ্টি করছেন খালকি নূর দ্বারা যাই হোক সর্বপ্রথম যার আজকে মাটির নূর আলিমুদ্দিন দুলাল সাহেব মুফতি আলিমুদ্দিন দুলাল সাহেব দেওবন্দের পক্ষ থেকে তিনি বলে নবী মাটির তৈরি তো মুফতি আলিমুদ্দিন দুলাল সাহেব যিনি রসুলকে মাটির তৈরি বানানোর চেষ্টা করতেছে আমি সর্বপ্রথম জানতে চাই মানুষ কি মাটির তৈরি মানুষ তো মাটির তৈরি না মানুষ কিসের তৈরি সেটা আমাদের জানতে হবে আগে মানুষ হচ্ছে নুতফা হতে তৈরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে ارشاد করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়া আল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা অর্থাৎ শুক্রাণু নিম্বাণু পানি থেকে আল্লাহ তালা প্রত্যেকটা মানব জাতিকে সৃষ্টি করছেন মানব জাতি বলতে কারা আশরাফুল মখলোকাত অর্থাৎ অন্যান্য সব মানুষকে আল্লাহ তালা কি দ্বারা সৃষ্টি করছে নুৎফা দ্বারা এবং এই নুৎফা দ্বারা যে সৃষ্টি করছে এটা বারো জন সাহাবি থেকে সাবেত আছে এবং সুরা মুরসালের মধ্যে আল্লাহ তালা বলছেন আলাম আল্লাহ পানি দ্বারা আল্লাহ তালা সৃষ্টি করছে

মানুষ আল্লাহ সৃষ্টি করছেন পানি থেকে এখন যারা শুধু বলে যে নবী মাটির তৈরি এই কথাটা সম্পূর্ণ মন গড়া নবী মাটির তৈরি মাটির তৈরি নয় মাটি রক্ত পানি শুধু যদি বলে যে মাটির তৈরি এটা সম্পূর্ণ মিথ্যা কথা যাই হোক প্রিয় উপস্থিতি আমার প্রশ্ন হচ্ছে যে রাসুলকে মাটির তৈরি বলা এটা রাসুলকে মাটির তৈরি বলা মানে পবিত্র কোরআনে সুরা কাহাফের আয়াত দ্বারা সাব্যস্ত করার চেষ্টা করে যে কুল ইন্নামা কুল ইন্নামা আনা বাশার হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো বাশার বাশার কি বাশার দ্বারা কি মানুষ বোঝানো হয় না বাশার দ্বারা মাটি বোঝানো হয় এখন বাশার দ্বারা কি বোঝানো সেটা আমাদের জানতে হবে বাশার দ্বারা কি বোঝানো হয় রসুল আলবী সাল্লা সাল্লামকে যদি আপনার মতো আমার মতো বাসার মনে করেন তাহলে মুসা আলাহি সাল্লাহাম তুর পাহারা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল সেই সাক্ষাতে আল্লাহ তালা যখন নূরের পর্দা উঠাই দিল মুসা আলাহি সাল্লাহাম থাকতে পারল না সেখানে সাথে 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 মুসা আলাহি সাল্লাহাম নিজে অজ্ঞান হয়ে পড়ে যায় তাই এখন রসুল আলবী সাল্লাহাম আরস করছিল ওই কালাম সবকিছু আরস এগুলা ভ্রমণ করছে কি করে যদি মানুষ আকারে যদি থাকতো বাসার যদি হইতো মানুষ আমাদের মতো যদি ইনসান হইতো আমাদের মতো যদি মাটির সৃষ্টি হইতো তাহলে রুহের জগৎ অতিক্রম করল আর সেই দিনা মুসা আলাই আল্লাহ কি মাটির ছিল এই ব্যাপারও আপনাদের আপনারা খুলাসা করেন এখন কথা হচ্ছে যে হসল আল্লাহ নূরের সৃষ্টি খালকি নূর আল্লাহ তালা সৃষ্টি করছেন কারণ যদি নূর যদি না হইতেন তাহলে আল্লাহ তালা মেয়েরাজের রাত্রে রসুল আলবী সাল্লাহামকে জিব্রাইলের মারফতে এই আকাশের মধ্যে আসমান এই ভ্রমণ করিয়া এবং রফরফের মাধ্যমে আল্লাহ তালা সাক্ষাৎ এগুলা দিদার করা সম্ভব ছিল না সাল্লাহ আলবী সাল্লাহ স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন

এই নূর দ্বারা বোঝানো হয়েছে ও কিতাব মুবিন কদ আকুম মিন আল্লাহি নূর ও কিতাব মুবিন ফি নূর তাউইল احدহুমা মুহাম্মদ ও হুয়া কওলু যুজাজ আসানি আল কুরআন হুয়া কওলু এখানে দুইটা এখানে দুইটা এক হচ্ছে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে আর কিছু মুতাখিরিনের মত হয়েছে নূর দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে এবং তাফসিরে বাগাবী

ফখরের রাজি তাফসির ফখরের রাজি স্পষ্ট আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমাল্লাহর এই তাফসির এখানেও স্পষ্ট বলা হয়েছে কদেজা একুম আল্লাহ নূর এ নূর দ্বারা বিন নূর এ ইন্নাল মুরাদ বিন নূর এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ওয়াবিল কিতাব আল এখানে নূর দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে একমত আর মত হচ্ছে কুরআনকে বোঝানো হয়েছে আত তাউইলুন নাজমিয়্যা ফিত তাফসির ওয়াল ইশারি ফিস

আনওয়ারুত তানজিল ওয়াইসরাতি তাউইল বিতাফসিরুল বাগাভি বিতাফসিরুল বাইদাওয়ি এখানে এই তাফসীরের মধ্যে বলা হয়েছে ক্বাদিজা আকুম মিনাল্লাহিন নূর এই নূর দ্বারা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়েছে ইয়ানি আল কুরআন ফা ইন্নাহু কাসিফ এই নূর দ্বারা রসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুজানো হয়েছে এবং তাফসির তাফসির নাসাফি তাফসির নাসাফিতে কদ যা আকুম মিনাল্লাহি নুরু নূর ওয়া কিতাবুম মুবিন এটার দ্বারা স্পষ্ট হয়েছে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ানি নুরে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে বোঝানো হয়েছে তাফসিরুল খাজান তাফসিরুল খাজানের মধ্যে কদেজা নুরু নূরু ওয়া কিতাবুম মুবিন এখানে বলা হয়েছে ইয়ানি মুহাম্মদ নামা মা সামাহুল্লাহু নুরু রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সম্পর্কে বলা হয়েছে তাফসির আল বাহরুল মুহিদ তাফসির আল বাহরুল এই তাফসিরে আল জুদুস তিন নাম্বার খন্ডে এখানে স্পষ্ট বলা হয়েছে কদ জা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন হুয়াল কুরআন সাম্মা নূরুল কাশফি এখানে নূর দ্বারা কুরআনকে বোঝানো হয়েছে এবং তাফসিরে গারাইবুল কুরআন ওয়া রাগাইবুল ফুরকান এই তাফসিরের আল মুজাল্লিদ আস-সানি দুই নাম্বার খন্ডে বলা হয়েছে কদ জা আকুম মিনাল্লাহি নূর

এবং আল্লুবাব ফি অলমিল কিতাব ফি অলু মিল কিতাব আল্লুবাব ফি আলুম অলু মিল কিতাব ইতাফসিরের মধ্যে বলা হয়েছে ক দেজা আকু মিনাল্লাহি নুর ও কিতাব মুবিন ওয়াল মুরাদুব্বিন নুর মুহাম্মাদ আলাইহি আলাইহিসাল্ত ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্য হচ্ছে মুরাদ হচ্ছে রসুল আরাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম কি নুর এবং ফি আর তাফসির রয়েছে

العلي الكبير كبير تفسير اي تفسير, تفسير, ايه تفسير المضي بلا ايه ايه قد جاءكم من الله نور وكتاب مبين النور محمد صلى الله عليه وسلم الكتاب القرآن الكريم اي صلى الله عليه وسلم كيف